দেখছেন এএসআর নিউজ। নাচে গানে ধামসা মাদলের তালে টুসু উৎসবে মাতলেন আদিবাসী সমাজের মানুষজন। সম্প্রতি পাঁশকুড়া ব্লকের বিজাহারপুর গ্রামে টুসু উৎসব ও সামাজিক সচেতনতা শিবিরের আয়োজন করে ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি। উৎসবের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি, পূজাপাঠ, বিবাহ, অন্নপ্রাশন সহ নানান সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে এই শিবিরের আয়োজন বলে জানান সংগঠনের জেলা সম্পাদক উত্তম কুমার লায়েক। এদিনের সচেতনতা শিবিরে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রবীন্দ্রনাথ সিং, জেলা নেতৃত্ব শুভঙ্কর সিং, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক উত্তম লায়েক, জেলা নেতৃত্ব জগাই লায়েক সহ অন্যান্যরা। এদিন শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্বরা। বীর শহীদ গঙ্গারাম সিং সর্দার, সিধু কানু বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে সেমিনার শুরু হয়। সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জোহার, আমরা এই সংগঠনের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি আমরা পালন করছি, এই কর্মসূচিটার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভূমিজ সম্প্রদায়, আমরা ভূমিজ মুন্ডা যে কল্যাণ সমিতি আমরা গঠন করেছি, তার আসল উদ্দেশ্য হচ্ছে এই সমাজটাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। বিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমরা যাতে উন্নতি সাধন করতে পারি, আমাদের ছেলে মেয়েদের যাতে উন্নতি সাধন করতে পারি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কর্মসূচি। আজকের কর্মসূচি যেগুলো রাখা হয়েছে, শিবির আছে, আর ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির যে কালচার, ভূমিজদের যে কালচার, সেই কালচারটা রাখা হয়েছে। আমাদের পূজা থেকে শুরু করে আমাদের যে নৃত্য অনুষ্ঠান হয়, আচার, যেটা আমাদের বিভিন্ন রকম যে সামাজিক যে ক্রিয়াকলাপগুলো রাখা আছে, সেইগুলো আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করব। আমার নাম আরতি সিং। আমাদের উদ্দেশ্য পিছিয়ে পড়া আমাদের ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির যারা যে পরিবারগুলো আছে তাদেরকে আমরা যাতে আমাদের সংগঠনের ছত্রছায়ায় এনে আমরা তাদের ডেভেলপ দিতে পারি ও কিছু ভালো কাজ করতে পারি, সেই জন্যে আমাদের এই উদ্দেশ্য যে এই বর্তমান এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের যে ভূমিজ মুন্ডা পরিবারগুলো আছে তারা, আমরা দেখেছি অনেক পরিবার আছে তারা এখনও কিন্তু অসহায়, তারা এখনও যে আমাদের প্রাপ্য সেটা আমরা নিতে পারিনি, ঠিক আছে, সেই তাগিদেই আমরা আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতেছে তাদের, তারা যাতে একটা ভালো জায়গা করতে পারে এবং তারা যাতে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে তারা তাদের মূল বিষয়গুলো তারা তাদের চিন্তাভাবনার মধ্যে আমরা আনতে পারি, আর সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আমাদের সচেতনতা শিবির আর আমাদের যে খেলাধুলা নানারকম কর্মসূচি হয়েছে, আমাদের বিডিও সাহেব উনি আসবেন, কথা দিয়েছেন, উনি আসলে ওনার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে আমরা যদি কিছু ওনার কাছ থেকে আমরা পেতে পারি তার আমরা পেলে খুব ভালো হবে। এবং আমরা এসব করছি আমাদের এই ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি পরিবারগুলো যে মানে যারা আছে তাদের জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। জগাই লাইক ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি পাঁশকুড়া ব্লক। আমাদের এইটা উদ্দেশ্য নিয়ে করছি, সেটা হচ্ছে যে আমাদের ভূমিজ সমাজের মানুষরা আমাদের অনেক পুরনো রীতি এবং নীতিগুলো হারিয়ে ফেলেছে, সেগুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই। এবং আমাদের ভূমিজ সমাজের মানুষ অর্থাৎ যারা জঙ্গলমহল থেকে তৎকালীন ব্রিটিশদের শাসনে অত্যাচারে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় বসবাস করছে, তাদের আমরা যে আমাদের যে ভূমি নিজস্ব ভাষা আছে সেই ভাষাগুলো শিক্ষা দীক্ষার থেকে আমরা অনেকটা পিছিয়ে বর্তমান আমরা সেগুলো হারিয়েছি, সেগুলো যাতে আগামী দিনে আমরা এই ভাষাগুলো আমরা শিখতে পারি, আমরা সেই জন্য আমাদের এই প্রয়াস। এবং আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে নবজন্মের ছেলেমেয়েগুলো সুশিক্ষা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, সেগুলোকে তাদেরকে আগামী দিনে যাদের
তাদের সুশিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ, যাতে আগামী দিনের সমাজের একজন ভালো মানুষ হতে পারে, সেই শিক্ষাটা দিতে চাই।